হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের আবারও একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনে চলে যাচ্ছি আমরা ব্রেনোয়ার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনস আর নাও ওপেন ফর পিএইচডি প্রোগ্রাম প্রোগ্রামুয়েল ইউনিভার্সিটি ফর দ্য সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেশন ক্লিক হেয়ার ফর ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন এই ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান ওপেন ফর পিএইচডি প্রোগ্রামস ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম দুটো প্রোগ্রামেই কিন্তু এখানে অ্যাডমিশান না হচ্ছে এট ব্ৰেইনৱেয়াৰ ইউনিভাৰ্ছিটি ছেপ্টেম্বৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ চেচন এপ্লিকেশ্যন ফিজ ৰূপিজ টু থাউজেণ্ড অৰ্থাৎ এখনে কিন্তু দুহাজাৰ টকা কৰি লাগছে এপ্লিশন ফি হিচাপে নেক্সট দেখোন নেক্সট কিন্তু এনে পিএইচডি কোর্সেস এলিজিবিলিটি অ্যান্ড অ্যাডমিশান সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আদার ডিটেলসগুলো দেওয়া হয়েছে আমি এখান থেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো আলোচনা করছি আপনারা ইন্টারেস্টেড থাকলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়গুলো দেখে নিতে পারেন পিএইচডি প্রোগ্রাম অ্যাট ব্রেনও ইউনিভার্সিটি আপনারা এখানে যে পিএইচডি করবেন এই ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যারা এখানে পিএইচডি করবেন তারা কিন্তু অবশ্যই ফেলোশিপ পাবেন যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা যে যারা পেয়েছেন তারা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে ফেলোশিপ পাবেন এবং এখানে যারা ফুল টাইম পিএইচডিতে অ্যাডমিশন হবেন তারা কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা রিসার্চ ফেলোশিপ পাবেন এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে কোর্সেস অফার কোন কোন ডিপার্টমেন্ট থেকে আপনারা এখানে পিএইচডি করতে পারবেন তার কিছু ডিটেলস দেওয়া আছে ফার্স্ট নেম অফ স্কুল পিএইচডি প্রোগ্রাম ডিপার্টমেন্ট এবং ইনটেক দেওয়া আছে স্কুল অফ কম্পিউটেশনাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স তার মধ্যে কিন্তু পিএইচডি ইন সায়েন্স কম্পিউটার সায়েন্স থেকে এখানে পিএইচডিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ডিপার্টমেন্ট কম্পিউটেশনাল সায়েন্স ইনটেক ফাইভ অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে ফাইভ সিট আছে নেক্সট দেখুন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থেকে এখানে ফোর সিট আছে বায়োটেকনোলজি থেকে টেন সিট আছে ফার্মাকিউটিক্যাল টেকনোলজি এখান থেকে টু সিট আছে ল থেকে টু সিট আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং থেকে ওয়ান সিট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে সিক্স সিট আছে নেক্সট দেখুন ম্যানেজমেন্ট থেকে ফোর সিট আছে কমার্স থেকে ওয়ান সিট আছে হসপিটাল ম্যানেজমেন্ট থেকে টু সিট আছে নেক্সট ইংলিশ অ্যান্ড লিটারারি স্টাডিজ এখান থেকে ওয়ান সিট আছে এই সমস্ত ডিসিপ্লিন থেকে বা ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস দিতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদের কিন্তু ফাইভ পার্সেন্ট করে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে নেক্সট আপনারা যদি ফোর ইয়ার বা এইট সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি করে থাকেন সঙ্গে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছে তাদের কিন্তু ফাইভ পার্সেন্ট করে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এছাড়াও আপনারা যদি এম ফিল করে থাকেন ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এগুলো কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে আরও কিছু ডিটেলস দেওয়া আছে নেক্সট ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম মিনিমাম থ্রি ইয়ার্স ম্যাক্সিমাম সিক্স ইয়ার্স এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে প্রসিডিওর ফর অ্যাডমিশান আপনারা এখানে কীভাবে অ্যাডমিশান হবেন তার কিন্তু কিছু প্রসিডিওর দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট যে আর এফ কোয়ালিফাই করেছেন তারা কিন্তু অবশ্যই ফেলোশিপ পাবেন এবং এখানে যারা ফুল টাইম পিএইচডিতে অ্যাডমিশান হবেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ কিন্তু পাবেন এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন নেক্সট কিন্তু এখানে কিছু ক্যাটাগরি থেকে আপনারা অ্যাডমিশান হতে পারবেন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি বলা হয়েছে নেক্সট অ্যাডমিশন টেস্ট ডিটেলস এখান থেকে কিন্তু আপনারা পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান দেবেন অর্থাৎ এখানে এন্ট্রান্স এক্সামিনেশান দিতে হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টুয়ের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআই আর নেট কোয়ালিফাই করেছেন বা আদার ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করেছেন তাদের এখানে কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন সিলেকশান ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান এখান থেকে কিন্তু আপনাদের কিছু নাম্বারের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ফেলোশিপ ফর ফুল টাইম স্কলার্স অবশ্যই আপনারা ফেলোশিপ পাবেন যারা এখানে অ্যাডমিশান হবেন হাউ টু অ্যাপ্লাই আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে দু হাজার টাকা করে লাগছে যেটা আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফিজ স্ট্রাকচার দেওয়া আছে এখান থেকে আপনারা ফিজ স্ট্রাকচারটাও দেখে নিতে পারেন নেক্সট আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপ্লিকেশানস ফর পিএইচডি এইট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইস্যু অফ অ্যাপ্লিকেশান ফর্মস এইথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে অ্যাপ্লিকেশান করে দেবেন অনেক দিন আগে থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে লাস্ট ডেট ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং এখানে কিন্তু লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ সফট কপিজ অফ ডকুমেন্টস ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন্ট্রান্স এক্সাম হবে আগস্টে এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট বা আদার যে ডিটেলসগুলো তার কিন্তু এখানে ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়গুলো ডিটেলসভাবে দেখে নিতে পারেন এবং এটি ছিল ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নোটিফিকেশান আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন দেখুন উপরে কিন্তু একটা অপশান দেখা যাচ্ছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কনট্যাক্ট করতে পারেন এবং এটি ছিল ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নোটিফিকেশন এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ